Hello viewers, Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন. Welcome to AB Property BD. এর আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে খতিয়ান চেনা যায়, সে বিষয়ে পরবর্তী ভিডিও বানাবো. আপনারা ফ্ল্যাট কেনার 13টি বিষয় জেনেছেন, আপনাদের অনেকেই বলেছেন খতিয়ানের ভিডিওটা দিতে. তাই সবার কথা মাথায় রেখেই খতিয়ান চেনার উপায় বিষয়ে ভিডিওটি তৈরি করার উৎসাহ পাচ্ছি. এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি, কারণ যারা ওই ভিডিওটি দেখেন নাই তারা ভিডিওটি দেখলে উপকৃত হবেন. এবি প্রপার্টি বিডি এই চ্যানেলটি গ্রাহকদের আপনাদের সুবিধায় আমাদের জন্য আনন্দের. বিশেষ করে জমি বাড়ি ফ্ল্যাট প্লট কিনতে যে অনেক সময় গ্রাহকরা কাগজপত্র নিয়ে ঝামেলাতে পড়ে যায়, যাতে আর কোনো ঝামেলা না পড়তে হয় তাই আমাদের ছোট্ট এই প্রয়াস. এই ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ. যদি ভিডিওটি ভালো লাগে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, হয়তো কারো উপকারও লাগতে পারে. ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়তে পারে. আর পরবর্তী ভিডিও বানাবো ফ্ল্যাট এর মাপজোক নিয়ে, যাতে সঠিক স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রেতার কাছ থেকে বুঝে নিতে পারেন, আর যাতে মাপে কাউকে ঠকতে না হয়। এবার ফ্ল্যাট বিক্রেতার ঘুম হারাম করবে গ্রাহকরা. এখন চলুন সিএস খতিয়ান চিনিবার উপায় জেনে নেই। এক নাম্বার, সিএস খতিয়ান এটি হবে দুই পৃষ্ঠার, অর্থাৎ উভয় পৃষ্ঠার হবে. সিএস খতিয়ানটি হবে দুই পৃষ্ঠার. দুই, এই খতিয়ানটি লম্বালম্বি, দেখুন এই চিত্রের মধ্যে এই খতিয়ানটি হবে লম্বালম্বি, এটিকে লিগেল সাইজের ব্যাপারও বলা যায়. এই খতিয়ানের প্রথম পৃষ্ঠাতে জমিদার ও প্রজার নাম থাকবে. ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সিএস খতিয়ানের উপরের দিকে জমিদারের নাম ও নিচের দিকে প্রজার নাম থাকবে, এটা প্রথম পৃষ্ঠাতেই থাকবে. চার, সিএস খতিয়ানের অপর পৃষ্ঠায় উত্তর সীমানা নামে একটি কলাম থাকবে, যেটা অন্য কোনো খতিয়ানে থাকবে না. এই খতিয়ানটি হলো সিএস খতিয়ান. এই জরিপের সময় জমিদারি প্রথা ছিল, কারণ এটি 1988 থেকে 1940 সালের মধ্যে পূর্বে 1940 সালের পূর্বে হয়েছিল, এ কারণে এই খতিয়ানে সেই জমিদারের নাম ও জমিদারের আওতাভুক্ত প্রজার নাম উল্লেখ করা হয়েছিল. দুই, আরএস খতিয়ান. আরএস খতিয়ান চিনিবার উপায়, আসুন আমরা এখন আরএস খতিয়ান চিনিবার উপায় জেনে নিই। প্রথমে আরএস খতিয়ান দুই পৃষ্ঠার হয়ে থাকে ও এটা হাতের লেখা থাকে, কম্পিউটারে লেখা থাকতে পারে। দুই, এই খতিয়ানটি হবে লম্বালম্বি, অর্থাৎ এটি সিএস খতিয়ানের অনুরূপ, এটিকে লিগেল সাইজের পেপারও বলা যায়। তিন, এই খতিয়ানের একদম উপরে ডান পাশে লেখা থাকবে রেসার্ভেনো, যা এই খতিয়ানটি চেনার সহজ উপায়। এখানে বলে রাখি সিএস এর মধ্যেও রেসার্ভেনং লেখা থাকতে পারে, কিন্তু সিএস খতিয়ানে চিনতে পারবো উপরের দিকে জমিদারের নাম ও নিচের দিকে প্রজার নাম লেখা থাকবে, আর এস খতিয়ানে এরকম ভাগ থাকবে না, শুধু মালিকের বিবরণ লেখা থাকবে। তিন, এস এ খতিয়ান চিনিবার উপায় বা এস এ খতিয়ান কীভাবে চেনা যায় সেটা জেনে নিচ্ছে। এক নম্বর, প্রথমে এই খতিয়ানটি হবে এক পৃষ্ঠার, এই খতিয়ানটি এক পৃষ্ঠারই হয়ে থাকে। দুই, এই খতিয়ানটি হবে আরআরই বা একে ল্যান্ডস্কেপও বলা যায়। তিন, এই খতিয়ানের ডান পাশে সাবেক খতিয়ান সিএস ও হালনাগাদ লেখা থাকবে। সাবেক বলতে সিএস খতিয়ান নাম্বার লেখা থাকবে, আর হালনাগাদ বলতে বর্তমান এস এ খতিয়ান নম্বর লেখা থাকবে, যেটা অন্য কোনো খতিয়ানে লেখা থাকে না।
4 নম্বর এই খতিয়ানে রেসার্ভের নং বা রেসানং লেখা থাকবে না আরএস খতিয়ানে রেসার্ভের নং রেসারং লেখা থাকে কিন্তু এই এসএ খতিয়ানে রেসার্ভের নং বা রেসানং লেখা থাকবে না চলুন সিটি জরিপ কিভাবে চিনি বা সিটি জরিপ চিনিবার উপায় এই খতিয়ানটি হবে আরআর এসএ খতিয়ানের মতো এই খতিয়ানটি হবে সম্পূর্ণ কম্পিউটার টাইপকৃত তবে বর্তমানে অধিকাংশ খতিয়ানই কম্পিউটার টাইপকৃত হয়ে থাকে এই খতিয়ানটি চিনার সহজ উপায় হচ্ছে সিটি জরিপ খতিয়ানে সিটি জরিপের সিল থাকে যা দিয়ে আমরা সহজে এটি সিটি জরিপ চিনতে পারব এই খতিয়ানটি চিনতে পারব সর্বশেষ বিআরএস খতিয়ান বিআরএস খতিয়ান বর্তমানে সারা বাংলাদেশে চলমান অর্থাৎ যে সকল এলাকায় আরএস এর পর আর কোনো জরিপ হয়নি চলুন এই খতিয়ান কিভাবে চিনে যায় এটা হবে আরআরএ কম্পিউটার প্রিন্ট এটি সিটি জরিপের অনুরূপ শুধু পার্থক্য হচ্ছে এটিতে সিটি জরিপের সিল থাকবে না এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খতিয়ানের সময়কাল এক সিএস খতিয়ান 1888 সাল থেকে 1940 সালের মধ্যে হয়েছিল দুই এসএ খতিয়ান 1956 থেকে 1962 সালের মধ্যে হয়েছিল তিন আরএস খতিয়ান 1968 থেকে 1980 সালের মধ্যে হয়েছিল চার সিটি জরিপ 1995 থেকে 2010 সালের মধ্যে এই জরিপটি সম্পন্ন করা হয়েছে পাঁচ বিআরএস খতিয়ান সারা বাংলাদেশে এখনো চলমান পরবর্তী ভিডিও বানাবো ফ্ল্যাটের মাপজোক নিয়ে যাতে সঠিক স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রেতার কাছ থেকে বুঝে নিতে পারেন তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাথে লাইক শেয়ার ও বেল বাটন চাপতে ভুলবেন না